বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতার জে এন রায় হাসপাতাল। এই হাসপাতালের কর্মকর্তা শুভ্রাংশু ভক্ত ভারতের সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আজ এই মর্মে নোটিশ জারি করেছে যে এখন থেকে জে এন রায় হাসপাতাল কোনো বাংলাদেশি রোগীকে ভর্তি করবে না এবং চিকিৎসা দেবে না। বাংলাদেশের নাগরিকরা ভারতের প্রতি যে অসম্মান প্রদর্শন করেছে তার জেরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। শুভ্রাংশু আরও বলেন, কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য হাসপাতালের সঙ্গে কথা হচ্ছে এবং তাদেরকেও বাংলাদেশি রোগীদের ব্যাপারে সিদ্ধান্তে আসার আহ্বান জানানো হয়েছে। ওই সংবাদ মাধ্যমকে তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে ভারত যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু তা সত্ত্বেও আমরা বর্তমানে সেখানে ব্যাপকভাবে ভারত বিদ্বেষ দেখতে পাচ্ছি। আমরা আশা করছি অন্যান্য হাসপাতালগুলোও বাংলাদেশের রোগীদের ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবে। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাটিতে ভারত এবং ইসরায়েলের পতাকার নকশা এঁকে বিশ্বমানের VRM প্রযুক্তিতে তৈরি দেশের সেরা থার্মিক্স রড RICL TMX সেটির উপর প্রতিবাদ জানানো হচ্ছে, এমন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এসব ছবি ও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। গত 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর থেকে টানা পড়েন চলছে ভারত ও বাংলাদেশের মধ্যে। সম্প্রতি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তারের জেরে আরও তিক্ত হয়েছে প্রতিবেশী দুদেশের সম্পর্ক। এরই মধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা না দেওয়ার ঘোষণা করল জে এন রায় হাসপাতাল। ফিরোজ আলম, জয় জয় দিন।